ভগবান তুমি যুগে যুগে দূত পাঠিয়েছো বারে বারে, সত্যি তো তাই। বিভিন্ন সময়ে মানুষের প্রয়োজনে জনসেবার আদর্শকে, জনসেবার নীতিকে ছড়িয়ে দিতে, শিবজ্ঞানে জীব সেবার আদর্শকে ছড়িয়ে দিতে, জনকল্যাণের জন্য নানা যুগাবতার আমাদের এই পুণ্য ধরিত্রী ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছেন। তেমনই এক পুণ্য মানবাত্মা পরম ব্রহ্ম লোকনাথ ব্রহ্মচারী, যিনি তার সমস্ত ভক্তকুলের উদ্দেশ্যে অভয়বাণী প্রদান করেন। রণে বনে জলে জঙ্গলে যখনই তোরা বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি তাদের রক্ষা করব। আমরা পরম পিতা লোকনাথ ব্রহ্মচারীর কাছে আশীর্বাদ প্রার্থনা করি, যাতে শান্তিতে থাকে, সমৃদ্ধিতে থাকে। সামনে আপনাদের বসবার জন্য জায়গার ব্যবস্থা হয়েছে, যারা দাঁড়িয়ে আছেন ভক্তকুল তাঁদের উদ্দেশ্যে আমি মন্দির কমিটির পক্ষ থেকে আবেদন রাখছি যে আপনারা দয়া করে সামনে যে বসবার ব্যবস্থা হয়েছে আপনারা সেখানে এসে বসুন, এদিক ওদিক আপনারা দাঁড়িয়ে থাকবেন না। আজকের এই সান্ধ্যকালীন ভক্তিমূলক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের কাঙ্ক্ষিত শিল্পী ঋষি চক্রবর্তী, যার সুললিত গায়কী আমাদের মুগ্ধ করেছে বারবার। লোকগীতি তার অসামান্য দখল, সেই দখল আমাদের বিমোহিত করেছে বারংবার। তাঁকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, আমি অবিলম্বে তাঁদেরকে মঞ্চে ডেকে নেব। যে সমস্ত কলা কুশলীরা রয়েছেন তাঁদেরকে আমি বলবো আপনারা মঞ্চে এসে আপনাদের জায়গার ব্যবস্থাগুলো করে নিন, আপনাদের যা সাজসজ্জা সেই সাজসজ্জার আয়োজন আপনারা সেরে নিন। সেই সঙ্গে ধুবুলিয়া লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে আমি শিল্পী ঋষি চক্রবর্তী মহাশয়কে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই লোকনাথ মন্দিরের প্রাঙ্গণে আয়োজিত মঞ্চে, যে মঞ্চে পরিবেশিত হচ্ছে ভক্তিমূলক গীতির অনুষ্ঠান। আমি পুনর্বার যে সমস্ত ভক্তকুল আমাদের এই মন্দির প্রাঙ্গণে সমবেত হয়েছেন তাঁদের উদ্দেশ্যে জানাই যে আপনাদের সামনে বসবার ব্যবস্থা হয়েছে, আপনারা অনুগ্রহ করে আপনাদের জন্য যে স্থান বরাদ্দ হয়েছে সেখানে আপনারা উপবেশন করুন। আপনাদের সহযোগিতায় আমাদের অনুষ্ঠান সর্বাঙ্গীনভাবে সুন্দর হয়ে উঠবে। তিন দিন ধরে নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই সুবিশাল কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সার্থক করে তুলছেন তাদের সঙ্গে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তারা পরিশ্রান্ত, ক্লান্ত, অবসন্ন, তবু তাদের উৎসাহে ঘাটতি নেই। আপনারা আপনাদের সহযোগিতা তাদের সঙ্গে বাড়িয়ে দিন। আপনাদের ঐকান্তিক সহযোগিতার দ্বারাই আমাদের অনুষ্ঠান সফল হবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঋষি চক্রবর্তী, যার গান শুনবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদকে পাথেয় করে আমরা এগিয়ে চলেছি। তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শেষ লগ্নে পরম ব্রহ্ম লোকনাথ ব্রহ্মচারীর 132তম তীরধাম দিবস, সেই তীরধাম দিবস উপলক্ষে আয়োজিত তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আজকে অন্তিম লগ্ন সমাগত। এই অন্তিম লগ্নকে সুমধুর, সুমিষ্ট করবার জন্য সুমিষ্ট কণ্ঠের অধিকারী ঋষি চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে আমরা পুনর্বার মন্দির কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই। সেই সঙ্গে যে সমস্ত যন্ত্রশিল্পীরা তাকে সঙ্গত করবার জন্য উপস্থিত হয়েছেন, আমি লোকনাথ মন্দির, ধুবুলিয়া লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে তাদেরকেও স্বাগত জানাই এবং অনুরোধ জানাই যে আপনারা মঞ্চে আসুন, আপনাদের প্রয়োজনীয় যন্ত্রসজ্জা আপনারা করে নিন, যাতে বিলম্ব না করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে পারি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়,
সে পথ হৃদয়ের পথ, সে পথ স্বচ্ছ। তাই তো লোকনাথ ব্রহ্মচারী হৃদয়ের ভক্তিতেই মুগ্ধ, তিনি আমাদের ভালোবাসাতেই প্রীত। লোকনাথ ব্রহ্মচারীর উপাচারের আতিশয্যের প্রয়োজন নেই, আমাদের অকৃত্রিম ভালোবাসা এবং ভক্তি ঈশ্বরের সঙ্গে আমাদের মুক্তির, ঈশ্বরের কাছে আমাদের মুক্তির পথ দেখাবে। লোকনাথ ব্রহ্মচারী তাই বারে বারে বলেছেন, ভক্তি একমাত্র মুক্তির পথ। আমরা ঋষি চক্রবর্তী মহাশয়, সুমহান গায়ক, তাকে মঞ্চে আহ্বান করছি এবং ঘোষণা হিসেবে জানাই, মন্দির কমিটির পক্ষ থেকে আমরা তাকে বরণ করে নেব। তিন দিন ধরে সান্ধ্যকালীন অনুষ্ঠানকে আমরা সঙ্গীত দিয়ে সাজিয়েছি। আমরা বিশ্বাস করি সঙ্গীত ঈশ্বরের কাছে পৌঁছানোর একটি বড় রাস্তা, যে রাস্তা আমাদের হৃদয়ের সঙ্গে সরাসরি ঈশ্বরের সংযোগ স্থাপন করে। তাই ধুবুলিয়া লোকনাথ মন্দির কমিটি সঙ্গীতকে আশ্রয় করেছেন, সঙ্গীতকে আশ্রয় করে আমাদের সকলের শ্রদ্ধা, আমাদের আকুতি লোকনাথ বাবার শ্রীচরণে, তার পদপদ্মে, তার পাদপদ্মে আমরা সমর্পণ করেছি। মঞ্চে ধীরে ধীরে প্রবেশ ঘটছে আমাদের বহুকাঙ্ক্ষিত শিল্পী ঋষি চক্রবর্তীর যন্ত্রানুষঙ্গীর দল, আমরা তাদেরকে পুনর্বার স্বাগত জানাই। আমি ঘোষণা দিয়ে রাখি যে আমরা সঙ্গীত শিল্পী ঋষি চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেব মন্দির কমিটির পক্ষ থেকে। আমরা বরণ করে নেব সঙ্গীত শিল্পী ঋষি চক্রবর্তী মহাশয়কে। আমি ঘোষণা দিয়ে রাখছি যে আমাদের যন্ত্রানুষঙ্গী যারা রয়েছেন, যন্ত্রশিল্পী যারা রয়েছেন, তাদের প্রস্তুতি পর্ব চলছে মঞ্চে। এই প্রস্তুতি পর্ব সমাপন হলেই শিল্পী প্রবেশ করবেন মঞ্চে, আমরা তখন শিল্পীকে বরণ করে নেব। বরণের উপাদান প্রদান করেছেন, বরণের যে উপাদান সেই উপাদান প্রদান করেছে কৃষ্ণনগরের শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়, একটি পাঞ্জাবি দ্বারা। আমরা শিল্পীকে বরণ করে নেব মন্দির কমিটির পক্ষ থেকে। বরণ করবেন মন্দির ধুবুলিয়া লোকনাথ মন্দির কমিটির সভাপতি সম্মাননীয় দীনেশচন্দ্র দাস মহাশয়। আমরা যথাসময়ে শিল্পীকে মঞ্চে পাব, তাকে আমরা আমাদের হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা দিয়ে, শুভেচ্ছা দিয়ে তাকে আমরা বরণ করে নেব। মঞ্চে প্রস্তুতি পর্ব চলছে অনুষ্ঠানের, সঙ্গীত অনুষ্ঠানের প্রস্তুতি পর্বের শেষ হলেই আমরা শিল্পীকে মঞ্চে পাব। জল দিয়েছো? শেষ স্পর্শ নিয়ে যাব ধরণীর, বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ভালে, দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে, সত্যের আনন্দ রূপ এ ধুলিতে নিয়েছে মূরতি, এ যেন এ ধুলায় রাখিনু প্রণতি। এই পুণ্যভূমির এই পুণ্য মৃত্তিকায় প্রণতি রেখে আমাদের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সূচনা ঘটতে চলেছে। পুনর্বার পরম ব্রহ্ম লোকনাথ ব্রহ্মচারীর কাছে মন্দির কমিটি এবং সমস্ত ভক্তকুলের পক্ষ থেকে আকুতি, হে পিতা,
আপনি আমাদের মঙ্গল করুন, সমস্ত জীবকুলকে শান্তি সমৃদ্ধি প্রদান করুন। যে সকল ভক্তকুল হৃদয়ের আকুতি নিয়ে আপনার কাছে তাদের কামনা প্রদর্শন করে, তাদের কাঙ্ক্ষিত বাসনা প্রদর্শন করে, তাদের মনোবাঞ্ছা আপনি পূর্ণ করুন। আপনার আশীর্বাদে পুষ্ট হয়ে উঠুক সকল মানব জাতি। লোকনাথ ব্রহ্মচারী সাক্ষাৎ শিবাবতার। লীলাক্ষেত্র এই ভারতবর্ষের মাটিতে বিভিন্ন সময়ে বিভিন্ন মহাপুরুষ জন্মগ্রহণ করে মানব কল্যাণের পথ দেখিয়েছেন। লোকনাথ ব্রহ্মচারী যুগাবতার, তার যে শিবের তিনি যে অবতার তার কিন্তু প্রকৃষ্ট প্রমাণ ছিল। ভগবান গাঙ্গুলী তার গুরুদেব, তাকে নিয়ে লোকনাথ ব্রহ্মচারী হিমালয়ের দুর্ভেদ্য জায়গায় কঠোর তপস্যায় রত। ভগবান গাঙ্গুলী পাহাড়ের একটি গুহার ভেতরে তপস্যা করছেন, লোকনাথ ব্রহ্মচারী বেছে নিয়েছে হিমশীতল বাইরের অংশ। তপস্যায় মগ্ন থাকাকালীন তার দেহ বরফে ঢাকা হয়ে যায়। লক্ষ্য করা যায় যে 90 বার সেই বরফ গলেছে। সেই থেকে সিদ্ধান্তে আসা হয় যে 90 বছর ধরে সেই তপস্যা চলেছে। ভগবান গাঙ্গুলী চোখ মেলে দেখছেন সেই বরফে ঢাকা যে মূর্তি, সেই মূর্তির মধ্যে শিবের মূর্তি। তিনি হতচকিত হয়ে যান, বাইরে ছুটে এসে দেখেন সেখানে লোকনাথ ব্রহ্মচারী বসে। আবার যখন তিনি ধ্যানমগ্ন হলেন দেখলেন সেখানে স্বয়ং শিব ঠাকুরের অধিষ্ঠান। তিনি নিশ্চিত হন লোকনাথ ব্রহ্মচারী আর কেউ নন, স্বয়ং শিব নিজেই। শিব ঠাকুরের অবতার লোকনাথ ব্রহ্মচারী আমাদের পরম পূজ্য, আমাদের পরম আশ্রয়। তিন দিন ব্যাপী যে সুবিশাল কর্মযজ্ঞ, যে কর্মযজ্ঞের আয়োজন হয়েছে তার এক বলবো 132তম মহাপ্রয়াণকে কেন্দ্র করে তিন দিন ব্যাপী এই সুবিশাল কর্মযজ্ঞের আজকে শেষ বা সমাপন লগ্ন। আপনাদের সকল রকম সহযোগিতা এই তিন দিন ধরে আমাদের সঙ্গে ছিল। আমরা আশা রাখব যে এই অনুষ্ঠানের অন্তিম লগ্নেও একই রকমভাবে আপনাদের সহযোগিতা আমাদের সঙ্গে থাকবে। সকলে মিলে আজকের এই মহামানবের মিলন তীর্থ যেন নবকল্লোলে কল্লোলিত হয়ে উঠবে। আমরা মঞ্চের প্রস্তুতি শেষ হলেই শিল্পীকে মঞ্চে আহ্বান করব এবং শুরুতেই আমরা শিল্পীকে বরণ করে নেব, তারপর শুরু হবে সঙ্গীত পরিবেশনা।
হলো। আগত সকল ভক্ত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে মন্দির কমিটির পক্ষ থেকে আবেদন, আপনারা ইতস্তত দাঁড়িয়ে না থেকে সামনে আপনাদের বসবার জন্য জায়গা দেওয়া হয়েছে, আপনারা অনুগ্রহ করে সেই জায়গায় বসুন। এক্ষুনি শুরু হতে চলেছে লোকগীতির অনুষ্ঠান, ভক্তিমূলক গীতির অনুষ্ঠান। অনুষ্ঠান পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঋষি চক্রবর্তী, যাকে আপনারা বহুবার টিভির পর্দায় দেখেছেন, আপনারা ভালোবেসেছেন। সেই আপনাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী ঋষি চক্রবর্তী আপনাদের সামনে উপস্থিত হবেন। আপনাদের কাছে মন্দির কমিটির পক্ষ থেকে অনুরোধ, আপনারা দাঁড়িয়ে না থেকে দয়া করে বসে পড়ুন। সামনে এখনো জায়গা আছে, আপনাদের জন্য যে জায়গার ব্যবস্থা হয়েছে আপনারা দয়া করে সেখানে বসে পড়ুন, যাতে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পেছনে বহু মানুষ রয়েছে, তারা যাতে দেখতে পায়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে বসে পড়ুন। সামনে দেখুন বসার জায়গা আছে।
ভক্ত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মন্দিরের সামনে ভিড় করবেন না, মন্দিরের সামনে জায়গাটা ফাঁকা রাখুন। Thank you.
ঢোলটা দেখ, ঢোলটা দেখ, ঢোলটাই ঠিক করতে। Thank you.
আমরা সব কিছু একসাথে একটু দেখে নিই সবগুলো একটু বাজা রিভার্ব দেবেন ড্রাইভ আসবেন হ্যালো 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 টেস্টিং হ্যালো 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 টেস্টিং হ্যালো হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো রিভার্ব দেবেন না হ্যালো চেক হ্যালো চেক হ্যালো 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 ওকে
আজকের কাঙ্ক্ষিত শিল্পী আমাদের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের মূল আকর্ষণ ঋষি চক্রবর্তীকে, সঙ্গীত শিল্পী ঋষি চক্রবর্তীকে আমরা মঞ্চে আহ্বান করছি। জি বাংলা খ্যাত সঙ্গীত শিল্পী ঋষি চক্রবর্তীকে আমরা মঞ্চে আহ্বান করছি। আমাদের মধ্যে শিল্পী পর্দায় টিভির পর্দায় বারবার দেখেছি, যাকে আপনারা ভালোবাসা দিয়েছেন, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। একবার জোরদার হাততালি দিয়ে আমরা শিল্পীকে বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে আমরা আহ্বান করে নিচ্ছি শিল্পীকে, মন্দির কমিটির পক্ষ থেকে আমরা শিল্পীকে বরণ করে নেব। বরণ করে নেবেন ধুবুলিয়া লোকনাথ মন্দির কমিটির সভাপতি মাননীয় দীনেশ চন্দ্র দাস মহাশয়। আমি দীনেশ চন্দ্র দাস মহাশয়কে মঞ্চে আহ্বান করছি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি শুধু শুনি। আমরা শিল্পীর সেই অবাক হওয়া গানগুলি শুনব। আমরা বরণ করে নিচ্ছি শিল্পীকে। বরণের যে সামগ্রী প্রদান করেছে কৃষ্ণনগরের বিখ্যাত
বিখ্যাত শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়। ঢাকেশ্বরী বস্ত্রালয়ের এই বরণের দান দিয়ে আমরা শিল্পীকে বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে। আমরা শিল্পীর সঙ্গে আমাদের হৃদয়ের বন্ধন রচনা করলাম। বরণ করে নিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় দীনেশ চন্দ্র দাস মহাশয়। আমরা শিল্পী ঋষি চক্রবর্তীকে বরণ করে নিলাম। মন্দির কমিটির পক্ষ থেকে একবার জোরদার হাততালি হোক। একদম হাততালির আওয়াজে যেন শিল্পী বুঝতে পারে আমরা কত কতখানি ভালোবাসা মন্দির কমিটির পক্ষ থেকে এবং লোকনাথ ভক্তের পক্ষ থেকে আমরা ভালোবাসা দিয়ে শিল্পীকে আপন করে নিলাম। আরেকবার হাততালি হোক, দয়া করে সবার উপস্থিতি জানান হোক। আমরা এবার মঞ্চ সম্পূর্ণভাবে নিবেদন করে দিচ্ছি শিল্পীর জন্য। এবার যার আগ্রহে যার অপেক্ষায় আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম, এবার মঞ্চ তার, আমরা শিল্পীর গান শুনব। হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, মাইকেটা অল্প একটু বাড়িও। হ্যাঁ, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক। হ্যাঁ ঠিক আছে দাদা, এই মনিটরে দেবেন ভয়েসটা। হ্যাঁ পিছনে ওদেরকে একটু দিয়ে দিও। হ্যালো 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 চেক, হ্যালো চেক, নমস্কার, শুভ সন্ধ্যা। আজ এই পুণ্যতিথিতে লোকনাথ বাবার তিরোধান দিবসে উপস্থিত সকল ভক্তবৃন্দদের, শ্রোতাবৃন্দদের জানাই আমাদের পক্ষ থেকে, আমাদের দলের প্রত্যেকের পক্ষ থেকে আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং প্রণাম। আপনাদের সকলকে প্রণাম জানাই আমরা আমাদের দলের প্রত্যেকের পক্ষ থেকে। সকলে খুব ভালো থাকুন, সারা জীবন আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন, ঠিক এরকমভাবে সকলে মিলে একসঙ্গে। আমরা সত্যি খুব গর্বিত বোধ করছি আজকে এবং অবশ্যই আপ্লুত বোধ করছি এই আসরে আসতে পেরে, যেখানে এর আগেও বহু শিল্পীরা এসেছেন, বহু মহৎ জ্ঞানীগুণী মানুষেরা এসেছেন, তারা আসর করেছেন, গান গেয়েছেন, আর সেই মঞ্চ আজকে আমরা পেয়েছি গান শোনাব বলে। বাংলা গান, বাংলার মাটির গান, বাংলার লোকগান, এটা একটা বিরাট বড় পাওয়া আমাদের দলের প্রত্যেকের জন্য, সকলের জন্য। সেই কারণে আগেই অনেক অনেক ধন্যবাদ জানাব কমিটির সকল সদস্যদের, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে বেছে নেওয়ার জন্য, আমাদের নির্বাচন করার জন্য। আমরা শুরু করব আসর, তবে আমাদের একটা প্রথা রয়েছে, একটা রীতি রয়েছে। আসলে এই রীতিটা আমাদের বললে ভুল হবে, এই রীতিটা আমাদের বাংলার রীতি, আমাদের বাংলার লোকগান আর বাংলার সংস্কৃতির রীতি বা প্রথা। আমরা আসর শুরু করি বন্দনা গানের মধ্যে দিয়ে। এটা আমরা চেষ্টা করি, আমরা যেখানেই যাই না কেন, এই প্রথাটাকে বজায় রাখার, যে আসরটা যাতে বন্দনা গানের মধ্যে দিয়ে শুরু হয়। তো আমরা কেন বন্দনা গান করি? আমরা বন্দনা গান গাই সকলের শুভকামনা করে, সকলকে সম্মান জানিয়ে, সকলকে প্রণাম জানিয়ে। আমরা বন্দনা গান গাই আমাদের সৃষ্টিকর্তার জন্য। আমরা জানি না যে আমাদের সৃষ্টি কে করেছেন, এখনো আমরা সঠিকভাবে জানি না, কিন্তু তিনি যিনি হন না কেন আমরা তাকে সম্মান জানাই গানে গানে। আমরা সম্মান জানাই আমাদের পিতামাতাকে, আমাদের বাবা মাকে, যাদের জন্য আজকে আমরা এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি, আমরা এই সুন্দর সৃষ্টির বুকে আসতে পেরেছি। আমরা সম্মান জানাই আমাদের গুরুজনদের, আমাদের শিক্ষা গুরুকে, যার দেখানো পথে, যার দেখানো মার্গে আমরা হেঁটে চলেছি। এখনো পর্যন্ত আমরা যে যতটুকুই হয়েছি আমাদের শিক্ষকদের দ্বারা হয়েছি, গুরুজনদের দ্বারা হয়েছি। আর সর্বোপরি আমরা সম্মান জানাই আপনারা যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, আমাদের সামনে, আমাদের শ্রোতা, আমরা বলি আমাদের ভগবান। কারণ শ্রোতার আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া শিল্পীর কোনো মূল্য হয় না, এটা আমরা মনে করি। তাই আমরা সম্মান জানাই, বারবার প্রণাম জানাই আপনাদের সকলকে গানে গানে, বাংলার লোকগানে, বন্দনা গানে। আমরা আজকেও তাই করব, আমরা শুরু করব আজকের আসর বন্দনা গানে। তবে খুব দুঃখের সাথে জানাই, আসলে
লোকনাথ বাবাকে নিয়ে আমাদের বাংলা লোকগানে কোনো গান নেই সেরকমভাবে, মানে আমাদের যেটা হাজার বছরের সংস্কৃতি বা বাংলার সংস্কৃতি লোকগান, তো সেই রকম লোকনাথ বাবাকে নিয়ে সেরকম কোনো গান এই মুহূর্তে আমি হয়তো পাইনি, হয়তো আমার হয়তো সংগ্রহে নেই। তাই আমরা আজকে আসর বরং শুরু করব, আমার দেখে ভালো লাগলো সামনে মায়েরা রয়েছেন, তাই আমরা ভাবলাম যে চলো আজকে বরং আমরা মায়ের গান গাই, মাকে সম্মান জানাই, প্রণাম জানাই, আর তার আশীর্বাদ নিয়ে আজকের আসর শুরু হোক। আমাদের শুরুর গানটাই মায়ের গান, বন্দনা গান।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শোনো না, এখানে অন্য ইনস্ট্রুমেন্টগুলো একটু কমিয়ে দাও, সামনের দুটোয়, মানে আমারটা একটু বাড়িয়ে রাখো, ঠিক আছে? ভোকালটা একটু বাড়াও, ভোকালটা উপরে একটু বাড়িয়ে রাখো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো এই হলো আমাদের বাংলার বন্দনা গান, যে গানে আমরা সম্মান জানাই সকলকে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের শুভকামনা করি, প্রত্যেকের ভালো চাই এই গানের মধ্যে দিয়ে। এরপর আরেকটা প্রথা রয়েছে, যেটা আমাদের দলের নিজস্ব প্রথা, আমরা নিজেরা চেষ্টা করি সেটা বজায় রাখার। কারণ আমাদের সঙ্গে একটা যন্ত্র আছে, যে যন্ত্রটাকে ছাড়া বা যাকে বাদ দিয়ে আমরা আজ পর্যন্ত কখনো কোথাও যাইনি, কোনো আসর করিনি, সেটা দেশে বিদেশে যেখানেই হোক না কেন, এই যন্ত্র সবসময় আমাদের সঙ্গে থাকে। আমরা ঘুরতে গেলেও এই যন্ত্রকে আমরা সঙ্গে করে নিয়ে যাই, যেখানেই যাই না কেন। আমার ঠিক পেছনে রয়েছে একটা ঢোল রয়েছে, যে ঢোলটা একটা স্ট্যান্ডের উপরে দাঁড় করানো রয়েছে। এই ঢোলটার নামটা ভারী মিষ্টি আর ভারী অদ্ভুত একটা নাম। এই ঢোলটাকে আমরা বলি বাংলা ঢোল। তেমন এক যন্ত্র যার নাম আমাদের বাংলাকে নিয়ে, আমাদের সমগ্র বাংলা, এপার বাংলা ওপার বাংলা, এই দু বাংলাকে নিয়ে অখণ্ড বাংলার কথা আমরা বলছি। আর এই সমগ্র বাংলার গানকে, সমগ্র বাংলার সংস্কৃতিকে সারা বিশ্বের দরবারে যে তুলে ধরে, যে রিপ্রেজেন্ট করে, সে হলো বাংলা ঢোল, যাকে ছাড়া আমাদের এই মাটির গান, বাংলা গান, সেটা কখনোই সম্ভব নয়, এই বাংলা ঢোল ছাড়া। আমরা তাই আমাদের বাংলার এই নিজস্ব যন্ত্রকে সম্মান জানাই গানে গানে, তার জন্য একটা করে গান গাই সব জায়গায় যেখানেই যাই। আমরা আজও ঠিক তাই করব, আমরা এই মুহূর্তে সম্মান জানিয়ে নেব আমাদের বাংলার নিজস্ব যন্ত্র, আমাদের নিজস্ব যন্ত্র বাংলা ঢোলকে। এবারের গান বাংলা ঢোলের গান। Thank you.
যন্ত্র বাংলা ঢোল, যাকে ছাড়া আমরা তো এক পাও হাঁটতে পারবো না, আমাদের গানও হবে না, বাংলার লোকগানই হবে না। এবার আসি আমরা আমাদের মূল আসরে। আজকের এই মূল আসর শুরুই হবে একজন মানুষের গানে, যাকে আমরা মনে প্রাণে খুব শ্রদ্ধা করি, যাকে মানার খুব চেষ্টা করি আমরা জীবনে চলার পথে। কারণ এই মানুষটি আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছেন তার গানের মধ্যে দিয়ে, তার দর্শনের মধ্যে দিয়ে, তার চিন্তার মধ্যে দিয়ে। তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলকে, সকল মানুষকে এবং জীবকে সমানভাবে ভালোবাসার পথ দেখিয়ে দিয়ে গেছেন, শান্তির পথ দেখিয়ে দিয়ে গেছেন। আর আমরা তাকে আমাদের বাংলার বাউল ফকিরি গানের বলা চলে একজন সর্বশ্রেষ্ঠ মহাজন বলে মনে করি।
তিনি হলেন লালন সাঁইজি। লালন সাঁইজির প্রচুর গান রয়েছে, আমরা গাইও তার বহু গান। আজ যে গানটি আমরা গাইব খুব চেনা একটি গান, আর আমরা চেনা গানটা গাইছি তার একটাই কারণ আছে, একটা উদ্দেশ্য রয়েছে আমাদের। আমরা এটা বলি সব জায়গায় যে আমাদের বাংলার এই লোকগান, বাংলার এই মাটির গান, এটা আমাদের গান নয়। শুধুমাত্র আমি ঋষি, আমি গান গাইছি, বা আমার দল, আমরা যারা রয়েছি মঞ্চে এই মুহূর্তে, এই গান যে আমাদের গান তাহা কিন্তু একেবারেই নয়। এই গান আমাদের বাংলার আপামর জনগণের, সকল মানুষের গান, সকল খেটে খাওয়া মানুষের গান, প্রান্তিক গ্রামীণ শিল্পীদের গান। তাই এই গান তখনই লোকগান হবে যখন আমরা সবাই মিলে গাইব, একসঙ্গে গাইব। আমরা যদি গাই শুধুমাত্র আমরা একাই গাইলাম, একাই বাজালাম, তাহলে আর লোকগান হলো না, তাহলে আমাদের গান হয়ে গেল, নিজেদের গান। তো আমি চাই যাতে লোকগান হয় আজকে এই ধুবুলিয়াতে। তাই খুব চেনা একটি গান লালন সাঁইজির গান, যেটা আমরা এই মুহূর্তে গাইব। দুটো লাইন, অন্তত দুটো লাইন সকলে গাইবেন আমাদের সঙ্গে, প্রত্যেকে কণ্ঠ দেওয়ার চেষ্টা করবেন, কণ্ঠ মেলাবেন আমাদের সঙ্গে। যে গানটি আমরা গাইব সে গানটিকে আমরা বলি মনের মানুষ, তার নাম। আর বিশেষ করে একটা ছায়াছবি হয়েছিল লালন সাঁইজিকে নিয়ে, মনের মানুষ বলে। তারপর থেকে তো লালন সাঁইজি বাংলার প্রত্যেকটা ঘরে পৌঁছে গেছেন, প্রত্যেকেই তার গান শুনেছেন, ভালোভাবে চিনেছেন মানুষটিকে। তাই সেই মনের মানুষের গান, আমাদের পরম মানুষের, যাকে পাওয়ার জন্য, যাকে খোঁজার জন্য আমাদের সারা জীবন কেটে যায়, যার একটা দর্শন পাওয়ার জন্য তাকে খোঁজার গান, এই মুহূর্তে লালন সাঁইজির গান।
বলছেন যে এক মন হতে হবে, না হলে না সেই পরমাত্মাকে পাওয়া যাবে না। তো চাতক কোন জল খায় সবাই জানি, আমরা প্রত্যেকে জানি তো কোন জল খায় চাতক, কোন জল খায়? বৃষ্টি। একদম। তো চাতক পাখি বৃষ্টির জল খায়, আর ততদিন অপেক্ষা করে যতদিন না বৃষ্টি হচ্ছে। এই অপেক্ষার মাঝখানে চাতক কিন্তু ভুলেও কখনো নদী সাগর খাল বিল ডোবার জল খায় না, ভুলেও কখনো, কোনোদিনও খায়নি চাতক পাখি। তো সাইজি বলছেন যে আমাদের এই চাতক পাখির মতো এক মন হতে হবে, একাগ্রতা থাকতে হবে, তার প্রতি বিশ্বাস থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। তো চাতক পাখি যেমন বৃষ্টির জল ছাড়া আর কিছু খায় না, আমাদেরও তেমনই হতে হবে। তো একটা পাখিকে দেখেও আমাদের কত কিছু শেখার রয়েছে সাইজির কথায়। কত সহজভাবে এই গানটার মধ্যে দিয়ে বলে দিয়েছেন যে আমাদের মানুষ, মনের মানুষ, পরমাত্মা আমাদের সবার মধ্যেই রয়েছেন, প্রত্যেকের মধ্যে রয়েছেন, এখানে উপস্থিত সকল শ্রোতা সকল ভক্তবৃন্দর মধ্যে রয়েছেন তিনি সবার মধ্যে। আমরা আরেকজন মানুষের না গান গিয়ে নিই মনে থাকতে থাকতে, তিনিও ভারী অদ্ভুত মানুষ, ভারী ভালো মনের একজন মানুষ, তার নাম হাসন রাজা। হাসন রাজা জমিদার বংশের একজন ছেলে ছিলেন, জমিদার বংশের উত্তরসূরি ছিলেন, তার সাত পুরুষের জমিদারি ছিল এই মুহূর্তে যে অঞ্চলটা বাংলাদেশে পড়ে সিলেট অঞ্চলে। কিন্তু হাসন রাজার তো কোনো কিছুতেই মন টেকে না, কোনো রকম মোহ মায়া ধন সম্পত্তি রাজপ্রাসাদ কিছুই তার মন টানে না। সে সবসময় মাঠে ঘাটে ঘুরে বেড়াতে ভালোবাসে, খেতে খাল বিলে তার সবসময় সে চলমান। তো হাসন রাজা করলেনও তাই, তিনি তার জমিদারি ছেড়ে দিলেন, তার রাজপ্রাসাদ ছেড়ে দিলেন, টাকা পয়সা সম্পত্তি সব ছেড়ে দিয়ে তিনি ঘর ছাড়া হয়ে বাইরে বাইরে ঘুরতে শুরু করলেন। রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, মাঠে ঘাটে ঘুরছেন, ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছেন, নদীতে নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন, এই কাজ করে বেড়াচ্ছেন। একটা ছোট্ট কুটিরে থাকা শুরু করলেন রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে, এমন এক কুটিরে থাকা শুরু করলেন যে বৃষ্টি পড়লেও তার ভেতরে জল পড়ে। এরকম একজন সাধারণ মানুষ ছিলেন, আর তার পাড়াপড়শী যত মানুষজন, তার বন্ধু বান্ধব, তারা তাকে নিয়ে মজা করত, এ কেমন ধরনের পাগল, এটা আমাদের, আমরাও যদি করতাম কখনো আমাদেরকেও আমাদের পাড়াপড়শিরা বলতো, এ কেমন পাগল ভাই, এর এত টাকা পয়সা রয়েছে, ধন সম্পত্তি রয়েছে, এত বড় বাড়ি রাজপ্রাসাদ সব ছেড়ে দিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ভিখারির মতো, থাকছে একটা ছোট্ট কুটিরে,
বৃষ্টি পড়লেও জল পড়ে, আমাদের থাকলে তো ভাই আমরা পায়ের উপর পা তুলে বসে খেতাম, কোনো চিন্তা নেই। তো হাসন রাজা কিন্তু কখনো কারোর প্রতি রাগ করতেন না, ভালো মানুষ ছিলেন, ভালো মনের, আর তার কাজই ছিল সকলকে রাস্তা দেখানো, পথ দেখানো, সঠিক রাস্তা তাকে পাবার। তিনি একটা গান বেঁধেছেন সেই মানুষদের জন্য যারা তাকে নিয়ে এরকম ঠাট্টা ঠিটকেরি করে, যাকে তাকে যারা বিদ্রুপ করে ঘর বাড়ি নিয়ে, তাদের জন্য একটা গান আমরা বরং গাই গানটা। আরে কি ঘর বান্ধুম আমি, বলি কি ঘর বান্ধুম আমি, সুন্দর সারা পৃথিবী তো আমার ঘর, সারা পৃথিবী আমার বাড়ি, আলাদা করে আর বাড়ি কি বানাবো আমি? আর সে বাড়ি তো আমার থাকবেও না, আমি যে বাড়ি বানাবো তাকে রং করবো, সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখবো, আমি তো মরে যাব, তারপর বাড়ির কি হবে? সে বাড়ি তো আমার তাহলে না, তাহলে তো পরের জায়গা, পরের জমিন, আর ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এটাও খুব বিখ্যাত একটা গান আমাদের বাংলার, অবশ্যই সময় থাকলে আমরা এটাও শোনাবো এই গানটাও। তো হাসন রাজা বলছেন, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বাংলার না, যত মহাজনরা ছিলেন, যত গুণী ব্যক্তিরা ছিলেন, প্রত্যেকে খুব সহজ কথা বলে গেছেন আর কি, এই সহজ কথা যে
সকলকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, আর সহজ জীবনযাপন করো, এর বাইরে আর কিচ্ছু নেই। সকলের মূল বক্তব্য কিন্তু তাই, প্রত্যেকেই এই একটাই রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। আমরা এই মুহূর্তে না একটা প্রভাতী গান গাইব। প্রভাতী গান এমন একটা গান যেটা একসময় বিশেষ করে এই নদিয়ার বুকে বিপুল পরিমাণে হতো, প্রচুর পরিমাণে হতো এই প্রভাতী গান। বৈষ্ণব ধর্মাবলম্বীরা তারা কি করতেন, তারা খোল নিয়ে ভোরবেলা সূর্য ওঠার সময় বেরিয়ে পড়তেন নগর কীর্তন করতে। তারা খোল বাজাতেন আর মনের আনন্দে গান গাইতেন আর সকল গ্রামবাসীর ঘুম ভাঙাতেন, এই কাজটা তারা করতেন। তারা বলতেন যে সকলে উঠে পড়ো ঘুম থেকে, সকাল হয়ে গেছে, সবাই কাজে চলে যাও, নিজের নিজের যে যার কাজে যাও, নৌকা বাওয়ার কাজে যাও, মাঠের কাজে যাও, বাড়ি বানানোর কাজে যাও, যে যা কাজ করো সে কাজে চলে যাও। এখন আগে, আজ থেকে আরও 700 বছর আগে, 1000 বছর আগে আমাদের বাংলায় বিনোদনের এত জায়গা ছিল না। আজকে আমরা সিনেমা দেখতে চলে যাই, মোবাইল ফোন আছে, টিভি আছে, তো এই বিনোদনের জায়গাগুলো কিন্তু আগে মানুষদের কাছে ছিল না। তা আগে মানুষরা নিজেদের বিনোদন নিজেদের মতন করে করতেন, নিজেরা গান বাঁধতেন, আবৃত্তি করতেন। সে সাংস্কৃতিক একটা আলাদা পরিকাঠামো ছিল, আলাদা একটা পরিবেশ ছিল আগে আমাদের এই বাংলায়। এখনও রয়েছে কিন্তু কিছুটা কমে গেছে। তো সেই গান, প্রভাতী গান, আমাদের বাংলার গান, বিশেষ করে নদিয়া অঞ্চলের মানুষদের গান, এই মুহূর্তে অল্প করে ছোট্ট করে ¡Gracias!
সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার আমরা আরেকজন মানুষের গানে আসব, তাকেও আমরা বড় শ্রদ্ধা করি, বড় ভালোবাসি। তারও কথা, গানের কথা, তার দর্শন, তার ভাবনা চিন্তা বারবার করে ভাবায় আমাদের প্রত্যেককে। তিনি হলেন বাউল শাহ আব্দুল করিমজি। করিমজি একজন অসাধারণ মনের মানুষ ছিলেন। এই মানুষ কথাটাতে খুব জোর দিচ্ছি, কারণ সত্যিই একজন প্রকৃত মানুষ ছিলেন। আমাদের বাংলার বুকে বাউল শিল্পী প্রচুর রয়েছেন, ফকিরি শিল্পী মহাজন প্রচুর রয়েছেন, কিন্তু প্রতিবাদী শিল্পী বা প্রতিবাদী বাউল শিল্পী এইটা খুব একটা দেখা যায় না আমাদের বাংলার বুকে, প্রায় নেই বললেই চলে। কিন্তু করিম সাহেব একজন এমন মানুষ, তিনি যেমন আধ্যাত্মিক কথা বলে গেছেন, মানুষের জীবনকে নিয়ে কথা বলেছেন, আমাদের সৃষ্টিকর্তাকে পাবার কথা বলেছেন, ঠিক তেমনই সমাজে যে কোনো ধরনের অন্যায় হলে তার প্রতিবাদটাও তিনি করে গেছেন তার গানের মধ্যে দিয়ে, তার গানের ভাষায়। তো এই মুহূর্তে আমরা করিম সাহেবের একটি গান গাইব। এই গানে তিনি বলছেন প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে, যে দেখো সৃষ্টিকর্তাকে তিনি প্রশ্ন করেছেন, তিনি তাকে বলছেন যে দেখো আমি সকল পথে সকল রাস্তায় হেঁটে দেখে নিয়েছি, কোনো রাস্তাতে গিয়ে আমি তোমাকে পাচ্ছি না। আমি সকল রাস্তায় প্রায় হেঁটে নিয়েছি, আমি সমস্ত ধরনের ধর্মগ্রন্থ পড়ে ফেলেছি, আমি সকল ধরনের তন্ত্র মন্ত্র বিদ্যা করে ফেলেছি, আমি সব করে ফেলেছি, কিন্তু আমি কিছুতেই তোমাকে আর পাচ্ছি না। তো কেন পাচ্ছি না? এত কিছু আমি করছি তোমাকে পাবার জন্য, একবার তোমার দর্শন পাবার জন্য, আর তুমি আমাকে ধরাই দিচ্ছ না, কিছুতেই তুমি দেখা দিচ্ছ না। তো করিম সাহেব এবার অভিমান করে বলছেন, তার প্রতি রেগে গিয়ে বলছেন সৃষ্টিকর্তাকে যে দেখো আমি তোমাকে পেতে চাইছি, এটা তুমি কিন্তু আমার দোষ বলে মনে করো না, আমি তোমাকে পেতে চাইছি ভালোবেসে, আর তুমি আমাকে ধরা দিচ্ছ না, সেটার কারণ কি আমি জানি না, আর এখন আর জানতেও চাইব না। শুধু একটা কথা বলবো তোমাকে, যে ভক্ত বিনে তোমারও কোনো দাম নেই। তোমার যদি ভক্ত না থাকে তাহলে তোমার নিজেরও কোনো দাম নেই, তাই তুমি আমার অধীনে, তুমি আমার কাছে বরং শরণ নাও, আমি আর তোমার পেছনে দৌড়বো না। অনেক দৌড়েছি, তন্ত্রমন্ত্র করেছি, ধর্মগ্রন্থ পড়েছি, সব করেছি, কিন্তু তুমি যখন ধরা দাওনি তখন আমি আর দৌড়বো না, এবার তুমি আমায় ধরা দেবে, তুমি নিজে আসবে আমার কাছে। তো তার গানের মধ্যে তিনি বলে গেছেন এই কথা। আমরা বরং গানটা গাই। জি বলছেন করিম সাহেব, আরে কাছে নেও না দেখা দেও না আর কত ভাবি দূরে, বলি কাছে নেও না দেখা দেও না আর কত ভাবি দূরে, মনে চিনিব তোমারে মুর্শিদ ভালো Thank you.
আমরা বেশ অনেকক্ষণ ধরে মহাজনদের গান গাইছি, বহু মহাজনদের গান গেয়েছি, কিন্তু আমাদের এই বাংলার লোকগান মানে কিন্তু শুধু মহাজনদের গান নয় বা বাউল গান বা ফকিরি গান নয়, এর বাইরেও প্রচুর গান রয়েছে আমাদের বাংলায়। মূলত আমরা লোকগান বলি আমাদের আঞ্চলিক গানকে, অর্থাৎ আমাদের এখন রয়েছে নদিয়া জেলায়, ঠিক পার্শ্ববর্তী অঞ্চল আমরা মুর্শিদাবাদ আছে, মালদা আছে, দিনাজপুর, উত্তর দিনাজপুর, তারপরে কোচবিহার আছে, জলপাইগুড়ি রয়েছে, এদিকে দক্ষিণে গেলে আমাদের কলকাতা রয়েছে, মেদিনীপুর রয়েছে, বাঁকুড়া রয়েছে, বীরভূম রয়েছে, পুরুলিয়া রয়েছে। তো আমাদের বাংলার প্রচুর অঞ্চল, বিভিন্ন জেলা, আর প্রত্যেকটা জেলার একটা নিজস্ব ভাষা রয়েছে, কথ্য ভাষা রয়েছে, একটা নিজস্ব গান রয়েছে, একটা নিজস্ব সুর রয়েছে। আমরা প্রভাতী গান যেমন গাইলাম, বললাম যে নদিয়ায় এক সময় প্রচুর হতো এই প্রভাতী গান, ঠিক তেমনই আমরা আবার একটা আঞ্চলিক গানে ফিরব, আমরা আবার মহাজনদের গানে যাব। তবে তার আগে এই মুহূর্তে আমরা গেয়ে নেব একটা ঝুমুর গান। ঝুমুর আমাদের একদম দক্ষিণ প্রান্ত, আমাদের বাংলার যে জেলাগুলো রয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, আমরা যাকে বলি রার বঙ্গ, রার ভূমি, রার বাংলা, তো সেই অঞ্চলের গান, নিজস্ব গান, নিজস্ব সুর হলো ঝুমুর। সেখানকার আদিবাসী দাদা দিদি যারা রয়েছেন প্রত্যেকের গান, নিজস্ব সম্পদ আমাদের বাংলার এই ঝুমুর গান। এই মুহূর্তে আমরা একটু দক্ষিণবঙ্গে যাব, আমরা একটু ঘুরে আসব আমাদের আঞ্চলিক জায়গা থেকে, আমরা গাইব ঝুমুর, বাজবে মাদল আর ধামসা।
যেতে পারি আসলে। অবশ্যই অনুরোধের গান রয়েছে একটা, আমরা গেয়ে নিই, কারণ আমাদের না মুশকিল হচ্ছে একটাই, আমাদের কোনো গানের লিস্ট নেই। আমরা যে যে এসছি দেখুন, আমাদের কোনো গানের লিস্ট নেই, আমাদের যখন যেরকম ইচ্ছে হয়, যখন যে গানটা মনে পড়ে আমরা গাই, গাওয়া শুরু করে দিই আর কি। এটা হচ্ছে মুশকিল, যে এই অনুরোধটা আমি যদি বেশিক্ষণ রেখে দিই তাহলে এই গানটা গাওয়ার পর আমি একটা ভেবে এই গানটা গাইতে গাইতে একটা গান মনে পড়েছিল ওটাতে চলে যেতাম, আর তারপরে ওটা থেকে আরও কিছু মনে পড়লে সেখানে চলে যেতাম। তো এই অনুরোধটা আর গাওয়া হবে না পরে, আমি এখনই বরং গেয়ে নিই। আমরা এই গানটাকে, যে গানটা অনুরোধ করেছেন সে গানটাকে আমরা বলি ইসলামী গান। আমাদের বাংলার বুকে এক সময়ে বহু গুণী মানুষরা এসেছিলেন শান্তির বার্তা নিয়ে, শান্তির পথ দেখানোর জন্য। আমরা এখন যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি ধর্মের দিক থেকে, আমরা কিন্তু আগে কখনো এরকম দিন দেখিনি আমাদের বাংলার বুকে, আমাদের বাংলার সংস্কৃতিতে অন্তত সেরকম হয়নি। আমরা আমরা তার প্রমাণও রাখি, বহু প্রমাণ আছে আমাদের কাছে তার। তো সেরকম একটি গান এই মুহূর্তে, এই গানটি একটি ইসলামী গান আমাদের বাংলার, আমরা বরং গাই গানটা। Oh,
সাউন্ডের আচ্ছা চলো গ্রামের নজওয়ান সাউন্ডের অনুরোধ অবশ্যই চলো এখনই গিয়ে নি হ্যাঁ গ্রামের নজওয়ান গানটার একটা নিজস্ব মজা আছে অবশ্যই অনুরোধে আমরা আজকে গাইতাম না হলে গানটা হয়তো ভুলে যেতাম ভালোই হয়েছে অনুরোধ করেছেন ভালো হয়েছে এই গানটার একটা মজা আছে সে মজাটা আমি গানের মাঝখানে বলবো এখন আমরা গানটা বরং শুরু করি গানটা গাই গানটার মাঝখানে আমরা বলবো কেন বললাম গানটার একটা মজা আছে হোক গ্রামের নজওয়ান হোক I'm gonna
গানটা গাইলাম, এই গানটা আমাদের খুব পরিচিত একটা গান, বহু শিল্পী গানটা রেকর্ড করেছেন, বহু শিল্পী আমরা শুনেছি, আমরা ছোটবেলাতেও শুনেছি, আমরা এই গান শুনে বড় হয়েছি, শিখেছি। কিন্তু করিম সাহেব যার গান, বাউল আব্দুল সাহেব করিম সাহেব, তো আব্দুল করিম সাহেব যে অঞ্চলের মানুষ ছিলেন, সিলেট অঞ্চল, সেই অঞ্চলের কিছু শিল্পী রয়েছেন যারা এই একই গান, একই কথা, কিন্তু একটা অন্য সুরে তারা গানটা গান, অন্য সুরে করে। তাদেরকে জিজ্ঞেস করাতে তারা বলেছিলেন যে এই গানটা তারা যে সুরে গাইছেন, যখন করিম সাহেব বেঁচে ছিলেন, আব্দুল করিম সাহেব বেঁচে ছিলেন, তিনি নিজে সেই সুরেই গানটি গাইতেন। অর্থাৎ করিম সাহেব নিজের সুর, যেটা হয়তো আমরা গাই না, আমরা হয়তো জানি না, শুনিনি কখনো, আমরা কিছুটা অংশ এই গানের সেই সুরে, সেই সিলেট এখন গাইবার চেষ্টা করব করিম সাহেবের সুরে। আস্তে আস্তে এবার আমাদের আসরের অন্তিম পর্বে গিয়ে ঠেকছি, আস্তে আস্তে ধীরে ধীরে। ফেলতে পারবো না, কিন্তু ছোট্ট করে গাইব, কারণ এরপর আমরা আমাদের পছন্দের আরো দুটি গান গাইব, আমাদের পছন্দের, এরপর গিয়ে আমরা আসর শেষ করবো আজকের। কিন্তু এই মুহূর্তে ছোট্ট করে অনুরোধের একটি গান, অবশ্য ঘোড়া পাগলার গান, আমাদের পরম প্রিয় একজন মানুষ, একজন মহাজন শিল্পী। Thank you.
Oh,
বলেন, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সকলকে, চলো। অনুরোধের গান গাইলেন, এখন গেয়ে যেতে হবে, অনেক গান গাইতে হবে আর কি, কারোর অনুরোধ তখন ফেলা যাবে না। আমি বললাম তার চেয়ে বরং দুই লাইন নারে খাঁচার ভোলে বাবা, কারণ আমরা ঢোকার সময় মন্দিরে দেখেছিলাম সর্বদাই থাকেন এরকমই তার ভক্তদের পাশে চিরকাল, সব সময় আগাগোড়াই ভোলে বাবা আমাদের ভোলে মা সবসময় থাকেন। এই মুহূর্তে আমরা একটু তার গান গাইবো, একটু গাজনের গান গাইবো, তার জন্য একটা গান গাইবো, আর তারপর আমরা আরেকটা গান গাইবো সকলে মিলে একসঙ্গে আনন্দ করে আজকের আসর শেষ করব। এই মুহূর্তে গাজনের গান আমাদের ভোলে বাবার গান।
ধন্যবাদ। এবার আমরা আসর শেষ করব, চলো একটা গান, যে গানটা এই গানটা আমরা সবাই মিলে গাইব একসঙ্গে, সকলে মিলে। হ্যাঁ, খুব চেনা গান, আমি বলেই দিই, হৃদ মাঝারে রাখবো, সবার চেনা সবার জানা গান প্রত্যেকের। চলো হৃদ মাঝারে একসঙ্গে সবাই মিলে। Yeah.
সারথি যিনি, তার ডাক নাম মেজদা, আমরা মেজদা বলেই ডাকি, আর ধারণা মেন নয়,
একবার মৃন্ময়দার জন্য জোরে হাততালি চাইব। এই মানুষটা না থাকলে আমরা একেবারেই নচল হয়ে পড়বো, আমরা কোথাও যেতে পারবো না। আমরা সারা ভারতবর্ষ প্রায় ওকে নিয়ে সঙ্গে করে ঘুরে বেড়াই, তো ও আমাদের একমাত্র ভরসা। একবার জোরে হাততালি হোক মৃন্ময়দার জন্য, নচলার জন্য। এখানে সামনে রয়েছেন আমাদের সাউন্ডার লাইটের দাদারা, যারা না থাকলে আজকের আসর এত ভালো হতো না। একবার সাউন্ডের দাদাদের জন্য, লাইটের দাদাদের জন্য, মঞ্চ যারা করেছেন প্রত্যেকের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক, প্রত্যেকের জন্য। আর বিশেষ করে একবার আমাদের এই বাবা লোকনাথের জন্য জোরে সবাই মিলে হাততালি হয়ে যাক। এই কমিটির জন্য, মন্দির কমিটির জন্য, তারা এরকম আসর প্রত্যেক বছর করুক, খুব ভালোভাবে আসর জমে হুটুক, অনেক বছর ধরে চলুক, এই কামনায় শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। গানটা শেষ হয়নি। অনুরোধ যে শিল্পী দয়া করে আর একটা দুটো গান একটু করুন, কারণ আপনারা আপনাদের দেখতেই পাচ্ছেন কত লোক বসে আছে এখনো, এবং সবাই প্রাণ মনে চাইছে আপনার গানে, এতটাই মুগ্ধ,
এতটাই মুগ্ধ যে সবার মনে নিচ্ছে। আমি বাইরে বসেছিলাম, আমাকে প্রায় সবাই মিলে ধরে বলেছে যে শিল্পীকে আর একটা দুটো গান গাইতে বলুন। আমি বুঝতে পারছি যে আপনার সবাই মিলে অনুরোধ করেছে শিল্পীর কাছে। আমাদের শিল্পীর কাছে আমাদের কাতর অনুরোধ, সবাই মিলে বলেছে আপনি অন্তত একটা গান আর একটা করুন। তো চলো আমরা সেই জন্য ভাবলাম চলো আমরা গুরুর গান গাইব, তার শেখানো গান, তার নিজের গান। আমার খুব কাছের একজন মানুষ, আমার পরম একজন আত্মীয়, পরম ভালোবাসার একজন মানুষ, শ্রদ্ধার মানুষ, কালিকা প্রসাদ ভট্টাচার্য। কালিকাদা আমাদের বড় প্রিয় মানুষ। সে কালিকাদার একটি গান খুব মনে পড়ছে এই মুহূর্তে। আমরা বরং তার গান গাই, তাকে সম্মান জানাই গানে গানে। তার নিজের লেখা আর সুরের একটি গান।
জোরদার হাততালি হোক শিল্পীর জন্য। ধুবুলিয়া লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে শিল্পী ঋষি চক্রবর্তী মহাশয়কে অভিনন্দন এবং শুভেচ্ছা থাকল। সঙ্গে যারা যন্ত্রানুষঙ্গে সঙ্গী হয়েছিলেন, অসাধারণ একটি সঙ্গীত মুহূর্ত উপস্থাপনা করলেন সঙ্গীত শিল্পী ঋষি চক্রবর্তী। আমরা মন্দির কমিটির পক্ষ থেকে ওনাকে পুনর্বার আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, পুনর্বার আমরা অভিনন্দন করছি, অভিনন্দিত করছি তাকে। এবং পরম করুণাময় ব্রহ্মচারী বাবা লোকনাথ, তার কাছে আমাদের আকুতি,